নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন হাতের লেখা আমাদের ভাগ্যকে বলে দিতে পারে। অর্থাৎ হাতের লেখার মাধ্যমে জানা যায় যে সেই মানুষটি জীবনে কতখানি ডেভেলপ করবে বা কতখানি ডেভেলপ করেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিতে পারবো, আর এই ভিডিওটি দেখার পর আপনারাও বলে দিতে পারবেন। ভিডিওটির এতটুকু পাঠও আপনারা কিন্তু মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি আপনারা ওয়াচ করুন, দেখুন, আমি শিওর আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি এখনই লাইক করে দিন, কারণ আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। ভিডিওটি দেখে নিন কিন্তু লাইক করতে আপনারা কিন্তু ভুলে যান, তাই এখনই লাইক করে দিন। তো আসুন শুরু করা যাক। হাতের লেখা, হাতের লেখা এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা হাতের লেখা এক একটা মানুষের এক এক রকম। কারো হাতের লেখা খুব সুন্দর হয়, কারো হাতের লেখা খুব মানে কি লিখেছে বোঝা যায় না, কারো হাতের লেখা বেঁকা টেরা, মানে কোনো সমানভাবে লেখে না। তো আমি আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে জানাবো, কার সুন্দর কার খারাপ সেটা বলবো না, সুন্দর বা খারাপের এখানে ব্যাপার নেই। এখানে ব্যাপার হচ্ছে হাতের লেখা মানে লেখার ধরনটা কীরকম। দেখুন, আমি খুব সিম্পল ওয়েতে বুঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন, মানুষ বিভিন্নভাবে লেখে। আপনি কি ডান দিকে ঘেঁষে লিখেন, মানে লেখাগুলো যে ওয়ার্ডগুলো হয় সেগুলো কি ডান দিকে হেলে থাকে, নাকি বাম দিকে হেলে যায়, নাকি সমান সমান লিখেন মানে মিডল পজিশনে? এই তিনটের মধ্যে একটা হতেই পারে। তো এবার আমি আপনাদেরকে জানাই, যদি আপনি ডান দিকে লেখেন, ডান দিকে একটু ঝুঁকে আছে লেখাটা, বেঁকা বেঁকা লেখা, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে এগোনোর চেষ্টা করবেন, যুদ্ধ চালিয়ে যাবেন, কিন্তু সাকসেস সেই মাত্রায় পাবেন না। আপনি লিখে নিন, আমি কথাটি বলছি। যদি ডান দিকে একটু ঝুঁকা থাকে লেখাটা, যদি বাম দিকে ঝুঁকা থাকে লেখাটা, মানে বাম দিক করে, বাম দিকে আপনার বাম হাতের যে বাম হাত পড়ছে সেই দিকে, তাহলে আপনি একদম অসফল ব্যক্তি। মানে কোনো কাজই আপনার সৃজনশীলতা নেই, একদমই নেই, মানে আপনি কোনো কাজই সাকসেসফুল পানই নেই আজ পর্যন্ত। আপনি লিখে নিন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর যদি মাঝখানে লেখাটা থাকে, মানে এমনভাবে লিখেছেন লেখাটা একদম ঠিক একদম সোজা খাড়া খাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে, কোনো দিকে ঝুঁকে নেই কিন্তু, তাহলে কিন্তু আপনি আপে যাচ্ছেন, মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে লেখাটা তো সমান, লেখাটা সমান অবস্থায় আছে, আপনি একদম উপরে উঠছেন, মানে আপনি জীবনে উত্থানের পথে চলছেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।